দিনের বেলা প্রমোশন দিয়ে বাড়িতে ঢুকাইলো, রাতের বেলা দারোয়ানের রুমে থাকতে দিল। কপাল, এইটাই কপাল রে। দিনের বেলা ফকির, রাতের বেলা আমির। দে স্টেটা দে না, বিড়ি ধরাই। কি তুই দুকারি করলেন মনে হয়? হ্যাঁ খোঁজ, তোর তো ইজ্জত দেওয়া নাই কিছু নাই। তুই যে টিকবি না এটাই ভালো করে বুঝাই দিস। কেমনে? তোর যদি স্বীকৃতি দিত তাহলে কি তোর দাঁড়ানোর রুম রাখতো? দিতাও, কিন্তু কেমনে যা করবো এটাই আমার মাথায় ঢুকতে। ভাই আর কিছু লাগলে কোয়েন, হুজুর পানি, টয়লেটের পানি লাগবো। আরে বিরিতি রে, বিরিতি তোর সরম ভরম সব ভেঙে বলাইস। না আর কিছু লাগবো না, ঘুমা আমি একটু আইতাছি। ভাই নতুন জামাই হিসেবে একটা আবদার আছিল, অনেক মশা দেখতেছি, কয়েক জ্বালাই দিন যায়। কিন্তু জামাই না, বেশরম 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 আমি একটা বেশরম 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 টোটালি বেশরম 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 আমি একটা বেশরম 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 টোটালি বেশরম। এই বাড়ির মেয়ে নাস্তার ট্রেনে দারোয়ানের রুমে যাচ্ছে, বিষয়টা তোমার কাছে খুব আনন্দদায়ক হলো, এ বাড়ির জন্য খুবই লজ্জাজনক। আর বাড়ির জামাই যে দারোয়ানের রুমে থাকছে এটাতে সম্মান যাচ্ছে না? আমার তো মনে হয় নাস্তাটা নিয়ে গেলে যতটুকু সম্মান হারিয়েছে সেটা ফেরত আসবে। এসব সস্তা সেন্টিমেন্ট আশকারা দিয়ে আমি তোমার জীবনটা নষ্ট হতে দিতে পারি না। যেটা বলছি রানু মন দিয়ে শোনো, আমার উকিলের সাথে কথা হয়েছে, ডিভোর্স পেপার আসলে সাইন করে দেবো, ব্যাস। ডিভোর্স আমি দেব? এতক্ষণ কই আসিলা? কম ধরে তোমার খুঁজতাছি। আরে কইও না, হালারে ঘুম পারে তারপর আইছি। আগে তো তোমার লগে তাও দিনের বেলা একটু একটু হইতো, এখন তো তাও হয় না। রাইতের বেলা যাও একটু দেখা করতে আরমু, হেঁটে হলো। আহারে মানুষটা বউথ হইয়া ঘরে একলা একলা কই হইয়া রইছে। আরে বাবুরে, কি পরিমাণ মায়া মহব্বত তার জন্য। এ আমি যে একলা একলা ঘুমাই সেই খবর তো তুমি জীবনে লইলে না। হ্যাঁ আইসি এবারে ফোন। আর শোনো, এগুলা লইয়া ভাবনার কিছু নাই, প্রেম প্রীতির মধ্যে যখন পড়ব তখন এরকম মেলা ঘটনা কিন্তু ঘটে যেতে পারে, বুঝছো? ও তাই নাকি? তুমিও কি আমার লাগে এরকম দুঃখ কষ্ট সহ্য করবা? কোন দুঃখে? মানে এইবারটা তো রাজকন্যা সব রাজত্ব ভালো লেগে করতেছে, আর তুমি মানে তুমি তো রাজকন্যা না, তোমার লাগে আমি কেন এত অপমান এত লাঞ্ছনা ভোগ করুম কও? মানে তোমার বিয়া করা আমি কি পামু কও? পাতা ফুতে রান্না করবে তাই না? ঠিকই কইছো, আমি তো এসে কামের বেটি, আমার বিয়ে করলে তুমি কি পাইবা? পাডা আর ফুতা, ঠিক না? ঠিক আছে করুন, লাগতো না। এই কই যাইতেছো? আরে আমি তো মজা করে কইতেছি, কাক করতেছো কি লাগে? আচ্ছা আমার তোর মজা তুই তোর কাছেই রাখ, আমি কামের বেটি না। যা তুই তোর এই রাজকন্যা খুঁজবার যা, আমার লগে রাইবি না। আরে কই যাইতেছো? আমি তো মজা করে দিব। আচ্ছা বাচ্চা হয়ে গেলি? এই সকালবেলা তুমি সিলাইতেছিস কেন? হ্যাঁ আবার কত বড় শর্ত, আমার নাম ধরে ডাকছ? শোন গোসল গরম গরম পানি সাবান সোবা টুথপেস্ট ব্রাশ সব রেডি কর, দা তার আগে এক কাপ বেটি নিয়ে আয়। এটা কইলে আমি নতুন জামের আবদার না অর্ডার। দা
রুমের মধ্যে তো কেউ নাই কি কারে অর্ডার দেস তোর তো রাতের ডিউটি আর দিনের ডিউটি আলাদা রাতের ডিউটির ভবিষ্যৎ কি তোর মানে আমি যদি ঠিক যাই টম্পার ভবিষ্যৎ দেওয়ার দায়িত্বটা কার লাগে তেলটা টিপবি আর মালিশ করবি আরাম লাগবো দুনিয়াটা এমন চান্দ একজন রেসিপাই আটকায়া তারপরে মজা বান লাগে কফিটা একটু ভালো করে বানা শুন বেড়ায় কিন্তু সেই রকম শেয়ার লোক আমি মোটামুটি শিওর যে টিকা যাবো না অন হ্যার লগে যদি ভালো করে যদি ব্যবহারটা না করি তাহলে কিন্তু আমার ভবিষ্যৎ খুব খারাপ হয়ে যাবো পারে শোন তোর লগে আমার কোনো ভবিষ্যৎ নাই হ্যাঁ কফি দিতাছি নিয়ে দূর হ আজকাল পর থেকে সমস্ত পিড়িতের আলাপ বন্ধ তুমি সাটাক্সেটিং করছো হ্যাঁ ভালো করে কথা কইতে পারস না সুন্দর করে কথা কইতে পারস না তুই এমনি আছিস টেনশনের মধ্যে হে আছে সেটেন চ্যালেঞ্জ কথা লয়ে ও কত টেনশন আলারে এক কফি দিতা কি নি আমার সব কিছু সামনে তে যা যা আরে আমার জীবনে আমি একটা বিরাট ভুল করে ফেলাই একটা মাত্র বিরাট ভুলই আমি জীবনে করছি তোরে আলো দিয়ে কইলে আমার বড় ভুলে তোর মত এলে সুদায় খারাপ নিজের কাজ নিজের কই দাদা।